নমস্কার রিপাবলিক বাংলায় আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। যে খবরের দিকে শুরুতেই আমরা নজর রাখবো, কিছুক্ষণ আগে বিধানসভার দিকে আমরা নজর রেখেছিলাম, কিন্তু এরই পাশাপাশি আরো একটি ব্রেকিং খবর যেই ছবি দেখে হয়তো আপনারাও বুঝতে পারবেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কি কঙ্কাল সার চেহারা। এর আগে বিভিন্ন জায়গার ছবি দেখেছি, শহর কলকাতার ছবি দেখেছি, আর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মালদার, যেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢোকার রাস্তা নেই, রাস্তার এমন বেহাল অবস্থা, রোগী নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স সেখানে আসছে না, অবশেষে খাটিয়া করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে, এমনটাই ছবি ধরা পড়লো। অ্যাম্বুলেন্স ঢোকার কোনো উপায় না পেয়ে মর্মান্তিক এই দৃশ্য, অর্থাৎ যেখানে খাটিয়া করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে, প্রতিবাদে ধানের চড়া রোপণ করে চলছে বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং ঠিক তার পাশাপাশি যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন রোগীকে খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই যে রাস্তা সেই বেহাল রাস্তা দিয়ে কোনোভাবেই রোগীকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এরই প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তারা রাস্তায় নেমেছেন, ধানের চারা রোপণ করে তারা রীতিমতন প্রতিবাদ করছেন, অভিনব কায়দায় চলছে প্রতিবাদ। বারংবার অভিযোগ সামনে আসছে যে কোনো রকমভাবেই কোনো প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিভিন্ন সময়ে এই রাস্তা তৈরির নামে যে নির্মাণ সংস্থা, যে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে যে কারণের জন্য কার্যত ক্ষোভ প্রকাশ করছেন তারা। মাত্র কয়েকদিন আগে রাস্তা তৈরি করা এবং তারপরেও রাস্তার এইরকম বেহাল অবস্থা কেন? আবার কোনো কোনো জায়গাতে এই অভিযোগটাও সামনে আসে যে রাস্তা তৈরিই নাকি করা হয়নি, মাটির রাস্তা এবং তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগটা বরং আপনাদের সামনে তুলে ধরি, শুনুন। গরিব মানুষ আমি কি করব, টোটো ভাই সংসার চালাই, আমার টোটো এক মাস থেকে ভর্তি আছে বাড়িতে, টোটো বাইর করতে পারছি না। এই কাদার জন্য আপনি কি তার টোটো চালাতে পারছেন না? না, কাদার জন্য টোটো চালাতে পারছি না আমি, রাস্তাটা হচ্ছে না, দীর্ঘ 100 বছর হয়ে গেলো, আমাদের দাদারাও দেখতে পাইনি, আমার বাবেরাও মানে বুড়ো হয়ে গেলো ওরাও দেখতে পাইনি, আমরা যে ইয়াং জেনারেশন এই স্কুল যাচ্ছি কলেজ যাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছি না, এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে, তারপর হলো যে অসুখ বিসুখ পড়ছে সব কাঁধে করে নিয়ে যাচ্ছে, কে খাটলাতে করে নিয়ে যাচ্ছে, আপনি তো হয়তো করলেন, তারপর স্কুলের বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছে, এই সব ডেলিভারির সমস্যা বহু, একদম কাদার উপর দিয়ে সবাইকে যেতে হয়। আপনার কতদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী? সারা জীবন যতদিন থেকে দেখছি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেখানে তারা বলছেন যে এত দীর্ঘদিন ধরে তাদের সমস্যা, এত সমস্যা, কিন্তু তারপরও কোনো রকমের কোনো সমাধান নেই। এমনকি তারা এও অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা স্থানীয় প্রশাসনের কাছে তারা গিয়ে বলেছেন, কিন্তু তারপরও কোনো রকমের কোনো সুরাহা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। অবশেষে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে বামনগোলার ছবি, শুধুমাত্র এই যে মালদার ছবি দেখালাম তা নয়, একই সঙ্গে বামনগোলাতেও নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, এইখানেও অর্থাৎ সেই বামনগোলাতেও কার্যত একই রকমের রাস্তার অবস্থা, যেই রাস্তার হতশ্রী বলাটাও হয়তো ভুল হবে, এমন রাস্তার অবস্থা যে কারণের জন্য কার্যত খাটিয়াতে করে নিয়ে যেতে দেখা যায় রোগীকে। তারপরেও রিপাবলিক বাংলা সোচ্চার হয়েছিল, মানুষের কণ্ঠস্বর হয়ে বারংবার আমরা প্রশ্ন করেছিলাম কেন কোনোরকমভাবে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না মাত্র কয়েক মাসের ব্যবধান। এবং তারই মধ্যে আরও একটা ছবি ধরা পড়ল, যেখানে রোগীকে খাটিয়া করে নিয়ে যেতে বাধ্য হলেন রোগীর পরিবারের সদস্যরা। যদি সেই মুহূর্তে মুমূর্ষু রোগীকে হাসপাতালে না নিয়ে যাওয়া হয়, যদি পরিষেবা না দেওয়া হয়, তাহলে হয়তো বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বড়সড় কোনো বিপদের সম্মুখীন হতে পারে রোগীর পরিজনেরা, কিন্তু তারপরেও কোনো হেলদোল নেই। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি মাত্র কয়েক মাস আগের ঘটনা, এবং সেই কয়েক মাস আগেই যেমনটা বামনগোলায় দেখেছিলাম, এক রোগীকে, মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়াতে করে, খাটিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে ওই রোগীকে, রাস্তা যা অবস্থা সেই রাস্তা দিয়ে কোনোভাবে অ্যাম্বুলেন্স সেখানে ঢোকানো সম্ভব হচ্ছে না। অ্যাম্বুলেন্স চালককে ফোন করা হলে তারা পর্যন্ত বলছেন যে এই রাস্তা উপযুক্ত নয় অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার জন্য, পরবর্তীতে দাঁড়িয়ে অগত্যা এই রকম ভাবে কিন্তু খাটিয়া করে রোগীকে নিয়ে যাওয়া হয়। জেলা পরিষদের সদস্য কি বলছেন এই ছবি দেখবার পর একবার শোনাই আপনাদের। রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে, এটা আমি আমাকে এলাকার মানুষ বলেছিল, আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি, তবে এখনও গাছটা করে উঠতে পারিনি। তবে মানুষের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা, কারণ বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না, এই চলাচল করতে না পারার চরণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ জায়গা দিয়েছে। ছবি তো আপনারা দেখলেন, এবং একই সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা তারাও হয়তো স্পষ্ট করে কোনো বক্তব্য সামনে না রাখলেও কার্যত দায় ঝেড়ে ফেলতে চাইছেন। উপপ্রধান তিনি কি বলছেন, তার নজরেও নিশ্চয়ই এসছে রাস্তার এরকম বেহাল অবস্থা, একবার শোনাই তার বক্তব্য। ঠিক আছে, 3 মাস আগে কিন্তু এটা হয়েছিল,
তো উনি আমি জেল রাজ্যতে জ্বালাচ্ছিলাম মোটামুটি আমাদের কাটলো আমাদের উত্তর মাথা থেকে এনএসআই কত দূর জানি এই মসজিদ পাড়া থেকে কালভিট অব্দি মানে যে ইনকোয়ারি করে গেছে উনি আমাকে বলেছে কি যে 90 লাখ টাকার মতন আমি টেন্ডারটা পালে দাও এখন কত দূর কী হয়েছে এখন অব্দি আমার জানার নাই আর ঠিকই যে যখন গ্রামের লোকজন বিক্ষোভ দেখাচ্ছে তখন এটা রাজ্য সরকার দেখবে স্থানীয় উপপ্রধানের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু বাম নেতৃত্ব তারা কি বলছেন স্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের বক্তব্য খেলা মেলা অনুদান নেই ব্যস্ত প্রাকৃত পার্শ্বের মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের কোনো খেয়াল নেই তাই প্রত্যেক জায়গায় এখানে শুধু না প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে এখান থেকে চাটল গেলে তার রাস্তা বেহাল এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার মতো অবস্থা তাদের নাই কে নেতা কে মন্ত্রী তার কোনো উন্নয়নের কাজ নাই তাদের নিজেদের মধ্যে মারামারি ভোট লুট ইত্যাদি করার জন্যই তারা ব্যস্ত তাই মানুষ তাদেরকে মানুষের রায় পছন্দ করতে হচ্ছে না ভোট লুটের রাজনীতি যেতে হচ্ছে মালদার ছবি আপনারা দেখলেন এবার বিংলার ছবি আপনাদের সামনে তুলে ধরি রোগীরা তারা কোথায় থাকবেন কিভাবে তাদেরকে রক্ষা করা যায় যে কারণের জন্য মাচা তৈরি করা হচ্ছে এবং সেই মাচা বেঁধে তার ওপরেই রাখা হয়েছে রোগীদের যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি রোগীকে বাঁচাতে ভরসা এবার বাঁশের মাচা এবং চার কাঁধে খাটিয়ায় চেপে রোগীকে নিয়ে যাওয়ার ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক তার পাশাপাশি পিংলার ছবি দেখতে পাচ্ছেন যেখানে জলমগ্ন রাস্তাঘাট এমনকি যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানকার চূড়ান্ত অব্যবস্থার ছবি সামনে আসছে আর এরই মধ্যে পিংলাতে দেখতে পাচ্ছেন যেখানে বাঁশের মাচা তৈরি করা হয়েছে এবং সেই মাচা তৈরি করেই মূলত রোগীকে রাখা হচ্ছে সেই ছবি পিংলার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে একেবারে কঙ্কালসার সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে যে স্বাস্থ্য ব্যবস্থা যেই স্বাস্থ্য ব্যবস্থা জরুরি পরিষেবার মধ্যে পড়ে কিন্তু তারপরেও কোনোরকমভাবে কোনো হেলদোল নেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের যে ছবিগুলো পরপর একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরছি কিছুক্ষণ আগে মালদার ছবি তুলে ধরছিলাম আর এরপর পিংলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সত্যি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আদৌ কোনো রকমের কোনো ভাবনা চিন্তা স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রকের রয়েছে একদিকে মালদার ছবি দেখছেন যেখানে রাস্তার এমনই বেহাল অবস্থা ওই কাদা মাটি পেরিয়ে রোগীর পরিজনেরা কাঁধে করে খাটিয়া নিয়ে রোগীকে নিয়ে তারা যাচ্ছেন হাসপাতালের উদ্দেশ্যে কারণ এই রাস্তা দিয়ে কোনোভাবেই অ্যাম্বুলেন্স ঢোকানো সম্ভব নয় অ্যাম্বুলেন্স চালকরা তারা সম্পূর্ণভাবে বলে দিচ্ছেন যে এই রাস্তায় তারা আসতে পারছেন না এবং অন্যদিকে ছবি দেখাচ্ছে পিংলার যেখানে একটি মাচা তৈরি করা হয়েছে বাঁশের মাচা এবং সেই মাচাতেই রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ রোগীকে বাঁচাতে ভরসা এখন শুধুমাত্র এই মাচা এর কিছুদিন আগেই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে এসএস কেমের মতো সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সেখানে পর্যন্ত স্ট্রেচার পাওয়া যাচ্ছে না রোগীদেরকে তা চাদরে মুড়িয়ে পর্যন্ত হাসপাতালে বেডে নিয়ে যাওয়া হচ্ছে আউটডোরে চিকিৎসার জন্য যখন পরিজনেরা তারা নিয়ে যাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম সুতরাং শহর কলকাতা শুধু না একই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তের ছবিগুলো কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি যা সত্যি ভয় ধরানোর মতনই মুমূর্ষ রোগীর পরিবার তারা দিশা না পেয়ে আগেভাগে তাদেরকে পরিষেবা যাতে দেওয়া সম্ভব হয় সেই চেষ্টাটাই করেন কিন্তু এইরকম যদি ছবি ধরা পড়ে তাহলে প্রশ্ন ওটা কিন্তু খুব স্বাভাবিক যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কোন জায়গায় রয়েছে